मेरी सपनों की रानी कब आएगी तू, आहा आहा आहा। अरे पिया डार्लिंग, তোমার সবজি কাটা শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়ে গেছে। শেষ হয়েছে, তাহলে ওটুকুনি দাও। আরে মেম সাহ, মেম সাহ, মেম সাহ, মেম সাহ, আপনি আমাদের অতিথি, আর অতিথি হিসাবে এসব কাজ করা কি ঠিক? না হিরো, তুমি যখন আমার জন্য এত ত্যাগ করে আমাকে এই ঘরে জায়গা দিয়েছো, তার বদলে ঘরের কাজ তো আমার জন্য সামান্য। আজ থেকে ঘরে রান্না করা আর বাচ্চাদের সব দায়িত্ব আমার। না না মেম সাহ, আমি আপনার নৃত্যকলার পূজারী, আপনার একজন বহুত বড় ফ্যান। সেসবই একজন কলাকারের কলার জীবন, আর এসব এক নারীর কাজ। আজ থেকে তোমার ঘরের দেখাশোনা আমি করব। আপনি হেরো, মা এবার ঘর সামলাবে আর তুমি এবার বাইরে কাজ করবে। এই চুপ, মা বলে কেন ডাকছিস? না না মেম সাহ, আপনি খারাপ ভাববেন না, আসলে সেই ছোটবেলা থেকে এরা মায়ের স্নেহ মমতা পায়নি, তাই ওরা আপনাকে কাছে পেয়ে আপনাকে মায়ের মতন ভাবছে। এতে খারাপ ভাবার কি আছে? তুমি তো জানো হিরো, তুমি ছেলের বাবা না হয়েও বাবার স্নেহ দিতে পেরেছো, আর আমি মা না হয়েও মায়ের স্নেহ দিতে পারি না, তাহলে আমাকে মা ডাকলে ক্ষতি কি আছে? আর তাছাড়া আপনি আজ থেকে আমাকে আপনি না বলে বরং তুমি বললে আমি বেশি খুশি হব। ওহো, পরে কথা হবে, ঘরে চিনি নেই, গিয়ে বাজার থেকে চিনি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসছি। বিজু। হ্যাঁ মা। আচ্ছা প্রিয়া যে বললো কাপড়টা কোথায় শুকাবো? আসো মা, এদিকে আসো, আসো আসো, চল। আচ্ছা তোদের একটা কথা জিজ্ঞেস করবো? বলো বলো। তোদের হিরো কি করে রে? জানো মা, আমাদের হিরো কাজ করে না, বিজনেস করে। বিজনেস? হ্যাঁ বিজনেস। বিজনেস? কিসের বিজনেস? দিনে অটো চালায় আর রাত হলে হিরো 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 কুস্তি লড়ে পয়সা আনে। কি বললি? তোদের হিরো অটো চালিয়ে কুস্তি লড়ে পয়সা আনে? হ্যাঁ। তাহলে তো তোদের সংসার চালাতে খুব কষ্ট হয় তাই না? সেই কষ্টের ভেতরে আমরা সব দুঃখকে সুখ ভেবে চালিয়ে নিই। হিরো, এটা একটু মেজে দাও। এটা একটু মেজে দাও। আরে হেই, কোথায় গেল তোদের সেই মা? এত বড় বড় কথা বলছিল, বলছিল কাপড় কাচবে, বাসন মাজবে, রান্না করবে, এখন কোথায় গেল? ছাড় ছাড়, আপনার হাত জগন্নাথ, নিজের কাজ আমি নিজেই করব। হিরো, মা এখনো পর্যন্ত আসছে না কেন? ধ্যাত তারিকা, ছাড় তো তোদের সেই মায়ের কথা, আমার এত বড় ঘর, এত বড় সংসার দেখে সে ভয়ে পালিয়ে গেছে, ভাবলো অনেক কাজ করতে হবে। বুঝলি না বিজু, আজকালকার মেয়েদেরকে কোনো মতেই বিশ্বাস করতে নেই, আসবে শাড়ি পরে, যাবে জিন্স পরে। আমার আগে থেকেই ডাউট ছিল তার চেহারা দেখে, সে নিশ্চয় একটা পকেটমার কিংবা চোরনি হবে। আরে বিজু, দেখতো দেখতো, আমাদের ঘর থেকে কিছু নিয়ে পালায়নি তো, এমনিতে তো আমরা গরিব, তার উপর ফুল ভিখারি। এই তো এসে গেছে, আমি জানতাম আপনি নিশ্চয়ই আসবেন, আমি তোদেরকে বলছিলাম না। হ্যাঁ আবে, কে বললো সে চোরনি বা পকেটমার? লোককে চিনতে পারো না? হ্যাঁ ননসেন্স, গেট আউট, যাও এখান থেকে, গেট আউট। বুঝলেন কি না, আজকালকার দুনিয়ায় ঠিক আপনার মতো স্ত্রী, না না মা লক্ষ্মী, আপনি যখন থেকে আমার ঘরে আসলেন আমি ভাবলাম মা লক্ষ্মী চলে এসেছে। এই চা খাবেন? হ্যাঁ নেই, খাবে না খাবে না, আমি জানতাম তুমি খাবে না। হ্যাঁ হ্যাঁ গো, কোথায় গিয়েছিলে? আমি চাকরি খুঁজতে গিয়েছিলাম, কতদিন আর তোমাদের ওপর বোঝা হয়ে থাকবো বলো। এক মিনিট, এক মিনিট মেম সাহ, আপনি যতদিন মনে করবেন এই ঘরে থাকতে পারেন, আর এই হিরোকে কোনোদিন পর ভাববেন না, নিজেকে বোঝা বলে মনে করবেন না, আর যদি ভাবেন মনে রাখবেন এই বোঝা তুলে ঘর চালানোর ক্ষমতা আমার এখনো আছে। সঙ্গীতা দেবী, এই হিরো সব কিছু সহ্য করতে পারে, কিন্তু আপনার এই অসহায় অবস্থা আমি সহ্য করতে পারবো না, আজ থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার। আরে বিজু, প্রিয়া। হ্যাঁ হিরো। হ্যাঁ হিরো, আমি ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক বলেছো, তোমাদের এই সেন্টিমেন্ট ড্রামার মধ্যে আমরা কেন ফাঁসবো? চল চল ভাই, চল চল। আরে 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 আরে, আসতে যাও। আমার ছেলে, আমার ছেলে, ওই যে রাস্তার মধ্যে গেল।
ছেলেকে ধরে না। রক্ত বেরোচ্ছে। আমার ছেলে, আমার কিছু হয়নি তো? আমার ছেলে কোথায় গেল? ঘরে নিয়ে চল। আমার ছেলে, আরে প্রিয়া, এসব কি করে হলো? প্রিয়া, এ না, রাস্তার উপরে আমার ছেলে ছেলে বলে ছুটছিল, হঠাৎ একটা কার এসে ধাক্কা মারতো, ভাইটাকে বাঁচিয়ে দিল। যাই হোক, ভালো কথা, সাবাস বিজু। হ্যাঁ, আমাদের ঘরের দিকে একটা গাড়ি। মমতা, মমতা, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমি শুনলাম আপনার ছেলে আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছে। আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি। আরে না না, এমন করে বলবেন না, যা ওপরওয়ালার ইচ্ছা ছিল তাই হলো। তবে ওর ঋণ আমি শোধ করতে পারবো না। আপনার কাছে একটা আমার ছোট্ট অনুরোধ, আপনাকে একবার আমার বাড়িতে আসতে হবে। আমি? হ্যাঁ, আরে আপনি আমার যে উপকার করেছেন আর আপনি আসবেন না? প্লিজ প্লিজ, একটিবার আসুন। চলো মমতা, চলো চলো। এসো এসো হিরো, দেখো এই হচ্ছে আমার ঘর। আগে আমাদের মতো লোকের জন্য এটা তো ঘর নয়, মহল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এটা ঘর নয়, মহল। আর কি নেই এই মহলে? সব কিছু আছে, দুনিয়ার সব খুশিকে আমি জোর জবরদস্তি উঠিয়ে এনে আমি এখানে রেখেছি। তবে এসব থাকতেও আমার স্ত্রীকে এই ধন সম্পত্তি, গাড়ি, বাংলো কোনো কিছুতেই ওকে খুশি করতে পারিনি। আমি তো ঠিক বুঝতে পারলাম না। হিরো, তোমাকে আমার একটা অনুরোধ, তোমার খুশি থেকে আমাকে একটু খুশি দিতে পারবে? আমার জীবনের খুশি? আমার সন্তান নেই বলে আমার স্ত্রী আজ পাগল। সন্তান ছাড়া বাঁচা খুবই কষ্ট, কিন্তু কিন্তু আমি কি করব? হিরো, বিজু আজ মমতাকে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে, সেই বিজু যদি মমতার বাকি জীবনের সাহারা হয়ে যায়, তুমি তুমি তাকে দেবে তো? আমার ছেলে, আমার ছেলে আসবে তো? হ্যাঁ আসবে তো, বলো না, আসবে তো? হ্যাঁ আসবে, আসবে। মানে বিজুকে যদি ছেলে ডাকার অধিকার এই এই পাগলি মাটাকে দিতে পারো, তার মানে, তার মানে আপনি বিজুকে নিয়ে আমার সঙ্গে সওদা করতে চাইছেন? না না, আমি সওদা করতে চাইছি না। আমি মমতাকে বাঁচিয়ে রাখার জন্য সাহায্য চাইছি, সাহায্য। দেখো হিরো, আমি শপথ করে বলছি, তোমার ছেলে বিজু আমার ঘরে নিজের সন্তানের থেকে বেশি অধিকারে থাকবে। আমি তাকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলব, দুনিয়ার সব সুখ এনে আমি তার পায়ের তলায় রাখব। তুমি যেভাবে ভেবেছিলে সে তার থেকেও ওপরে থাকবে। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, আমাকে বিশ্বাস করো হিরো, আমি সত্যি বলছি। ঠিক আছে, ভগবান যদি বিজুর ভাগ্যে রাজমহল লিখে রাখে, তাহলে ওকে আমি কেন গরিব ঘরে বেঁধে রাখবো? যদি আমি ওকে খুশিই না দিতে পারি, তাহলে ওর ভবিষ্যতে কেন আমি কাটা হব? আপনি আমার বিজুকে নিতে আমার বাড়িতে কবে আসবেন? কাল, কালকেই সন্ধ্যাবেলায়? না স্যার, আপনি কাল সন্ধ্যাবেলা নয়, সে সকালে আসবেন। কাল সকালে নতুন সূর্যোদয়ের মতন আমার বিজুরও নতুন জীবন আরম্ভ হবে। ঠিক আছে, আপনারা আসবেন নিশ্চয়ই? হ্যাঁ, আমি তাকে রেডি করে রাখবো। আজকে রাতটা আমি কি করে কাটাবো আমি নিজেই জানি না। আসছি স্যার, আপনি আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন? যেদিন আমার বিজু খুব বড় মানুষ হয়ে যাবে, সেই দিন এই গড় হিরো তাকে দেখতে আসবে,
আর আপনারা বলবেন, দেখ ওই যে দূরে লোকটা দাঁড়িয়ে আছে সে তোর বাবা। না না বাবা না, বাবা না, আমি ভুল বলছি, সেদিন তো সে আপনাকে বাবা ডাকবে। এই গরিব লোকটাকে সেদিন বাবা ডাকাটা আমার মনে হয় ঠিক হবে না। আর সেদিন তো সে খুব বড় মানুষ হয়ে যাবে। আপনারা বলবেন, দেখ ওই যে লোকটা দাঁড়িয়ে আছে সে তোকে পুষেছিল, আর আমি তাকে দূর থেকে থেকে চলে যাব, দূর থেকে থেকে চলে যাব, দূর থেকে থেকে চলে যাব।